ভালো করলে পুরস্কার, মন্দ করলে তিরস্কার। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে এই বিষয়টি খুবই যুক্তিযুক্ত। বলছি লিটন কুমার দাসের কথা, যাকে একসময় ট্রলের শিকার হতে হয়েছে বারবার। কতবার হয়েছেন তা নিশ্চয়ই তিনিও জানেন না। স্যার লিটন কুমার দাস, স্যার লর্ড লিটন কুমার দাস, এবং তাকে নিয়ে অনেক পেজ অনেক রকম মস্করা করেছে, দুষ্টুমি করেছে, তাকে হেনস্থাও করেছে। তাকে নিয়ে কোম্পানি পর্যন্ত বলেছে এত পার্সেন্ট ডিসকাউন্ট, লিটন দাস ডিসকাউন্ট, এরকম ট্রলও করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বারবার বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন লিটন এবং সঞ্চিতা দম্পতি। তার স্ত্রীও পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিতে হয়েছে যে এ কেমন অপরাধ বা এ কেমন লজ্জা, পারফরমেন্স ওঠানামা করতেই পারে কিন্তু এরকম সমালোচনা কেন হচ্ছে। সেই লিটন কুমার দাস এখন বাংলাদেশের ক্রিকেটের পরিত্রাতা, বা বলতে পারি তিনি সম্বল হয়ে উঠেছেন, সম্পদ হয়ে উঠেছেন। 2021 সালে জানুয়ারি থেকে শুরু করলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এবং একই সঙ্গে বিশ্ব ক্রিকেটে তার চেয়ে শুধু বেশি রান করেছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন জো রুট। তাহলে কোন পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন? লিটন দাসের সঙ্গে আমার কথা হয় বেশ কিছুদিন আগে, একটু খোলামেলায় আলোচনা হয়। তাকে অনেক প্রশ্ন করছিলাম, কিভাবে আপনি এত সফলতা লাভ করলেন, কিভাবে এই প্রসেসে আসলেন। তিনি বলছিলেন, আমার সফলতার মূলে আমি নিজেই। তাহলে কি দাঁড়ায় তার কনফিডেন্স, সেই হারানো আত্মবিশ্বাস ফেরত পাওয়া, মনোবল নিয়ে কাজ করা, টেকনিক ফুটওয়ার্ক নিয়ে কাজ করা, সম্মিলিত একটা প্রচেষ্টার ফল লিটনের এই পারফরমেন্স। তার সরাসরি কোচ মন্টু দত্ত, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, লিটন অফ ফর্মে ছিলেন, তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল, ট্রল হচ্ছিল, আপনার কাছে আসলো, কি দিলেন যে লিটন এত দুরন্ত পারফরমেন্স করছে? তিনি বললেন, ব্যাট এবং শরীরের মধ্যে ব্যালেন্স ঠিক ছিল না, তার ন্যাচারালটা ভুলে গিয়েছিলেন, তাই নতুন একটা অভ্যাস করতে যেই বিড়ম্বনায় পড়েছিলেন লিটন। সেই ন্যাচারাল টেকনিকে ফেরত আনার ক্ষেত্রেই ভূমিকা রেখেছিলেন বিকেএসপির লিটন কুমার দাসের সরাসরি কোচ মন্টু দত্ত। লিটন যতটা পাল্টেছেন ততটা উপকার এসেছে বাংলাদেশের। 7 নম্বরে ব্যাট করেন, এ নিয়ে কোনো আপত্তি নেই। তার একটাই কথা, যেখানেই খেলি, যে পর্যায়ে খেলি, দলের জন্য খেলতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, বিশ্ব ক্রিকেটে অনেক বড় বড় ক্রিকেটারের আপস অ্যান্ড ডাউন থাকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আপস অ্যান্ড ডাউনের মধ্যে যাচ্ছেন বিরাট কোহলি। গত 1 বছর ধরেই যার রান নেই, এত স্লো ব্যাটিং, এই আইপিএলে যেখানে ধুমধারাক্কা ডেভিড মিলার শো হয়, কিংবা অন্য ক্রিকেটাররা যেভাবে পেটাচ্ছেন বোলারদের, সে অনুযায়ী বিরাট কোহলি একেবারেই সাদামাটা, একেবারেই তলানির এক ক্রিকেটার। তাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। তিনি কি কামব্যাক করবেন? নিশ্চয়ই কামব্যাক করবেন। সো এই আত্মবিশ্বাস ফেরানো, মনোবলটাকে চাঙ্গা করা, টেকনিকে আবার শান দেয়া বা আবার ঝালাই দেয়া, নিজেকে ফেরত পাওয়ার এই চ্যালেঞ্জটা যে নেন, তিনি আসলে সফল হন। এবং লিটন কুমার দাস সফল হওয়া মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে একটা সফলতা, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের দারুণ দারুণ কিছু অ্যাচিভমেন্ট তার হাত ধরে আসবে। তিনি যে শুধু পারফরমেন্স করছেন এই শ্রীলঙ্কার বিপক্ষে তা কিন্তু নয়। আমি আবারও বলছি, 2021 সালের পর থেকে, জানুয়ারির পর থেকেই বলা যায়, তার চেয়ে শুধু বেশি রান করেছে ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন জো রুট, ম্যাচ সংখ্যা বেশি। বাট 15 ম্যাচ তিনি যেভাবে রান করেছেন, সেঞ্চুরি সংখ্যায়, অর্ধশতকের সংখ্যায়, অ্যাভারেজ 50+, লিটন ইউ বিউটি। সো এভাবেও ফিরে আসা যায়, এভাবেও সমালোচনার মুখ থেকে, সমালোচনায় ডুবে থেকে, ট্রলে ডুবে থেকেও নিজের বিশ্বাসে, নিজের আত্মবিশ্বাসে ফিরে আসা যায়। লিটন কুমার দাস সেরকম একটি প্রমাণ দিলেন, এবং তারই ধারাবাহিকতা, অহংকার বোধ না থেকে, নরম স্বভাব থেকে তিনি আরও এটা অব্যাহত রাখবেন। এবং দীর্ঘদিন যত বছরই ক্রিকেট খেলুন, তত বছরই রানের ফোয়ারা ছোটাবেন, রানের ঝর্ণা
ছুটবে এবং সেই ঝর্ণায় শীতল হবে বাংলাদেশের ক্রিকেট। ধন্যবাদ সবাইকে।